আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চকরিয়া গ্রামার স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ফজলুল হক, সহকারী শিক্ষক, চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া কক্সবাজার। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিল আপ দ্য ফর্ম ফর ক্লাস 3, 4, 5। এটি কোয়েশ্চন নং 13 নম্বরে আসে, প্রশ্নের মধ্যে 13 নাম্বার আসবে, এটার জন্য মার্কস থাকে 5 নাম্বার। এই ফর্মটা যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে আমাদের ইজি 5টি নাম্বার চলে আসে খুব সহজভাবে। সেই জন্য আজকে আমরা ফর্ম পূরণ সম্পর্কে আলোচনা করব। এবার আসি ফর্ম পূরণের প্রকারভেদ। ফিল আপ দ্য ফর্ম বা ফর্ম পূরণ দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে উইদাউট ইনফরমেশন, যেটাতে ইনফরমেশন দেওয়া থাকবে না, শুধু ফর্মটা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তোমাকে তোমার নিজের ইচ্ছে অনুযায়ী ফর্মটা ফিল আপ করতে হবে, ইনফরমেশন গুলো দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। আর একটা হচ্ছে উইথ ইনফরমেশনে ইনফরমেশনটা দেওয়া থাকবে, উপরে হয়তো সবগুলো দেওয়া থাকতে পারে, আবার কিছু জিনিস দেওয়া থাকবে, কিছু জিনিস দেওয়া নাও থাকতে পারে। এই যদি ইনফরমেশন দেওয়া থাকবে, যদি ইনফরমেশন দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনফরমেশন গুলো ইউজ করে ফর্মটা ফিল আপ করতে হবে। আমরা প্রথমে উইদাউট ইনফরমেশনের একটা মডেল দেখব। একটা ফর্ম দেওয়া আছে, ফিল আপ দ্য ফলোইং ফর্ম উইথ ইউর পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য দিয়ে, নিজস্ব ব্যক্তিগত তথ্য দিয়ে নিজের ফর্মটা পূরণ করো। চকরিয়া হেলথ ক্লাব, চকরিয়া কক্সবাজার, এইভাবে আসতে পারে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই আমাদেরকে ফর্মটা আঁকতে হবে, খাতার মধ্যে অবশ্যই ফর্মটা আঁকতে হবে, যে যত সুন্দর করে পারে ফর্মটা আঁকতে হবে। ফর্মটা যদি না আঁকি তাহলে এটার জন্য মার্কস কাটা যাবে। সেই ক্ষেত্রে আমাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে, প্রশ্নের মধ্যে যে সিরিয়ালটা রয়েছে এবং যে নাম্বারিক ভাবে দেওয়া আছে সেই নাম্বারিক এবং সেই সিরিয়াল অনুযায়ী আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ফটোর ঘরটা দিই না, যদি প্রশ্নের মধ্যে ফটোর ঘরটা দেওয়া থাকে আমাদেরকে অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় ফটোর ঘরটা দিতে হবে এবং উপরে ফটোটা লিখে দিতে হবে, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এরপরে নিচের সিগনেচারটা আমরা অনেক সময় দিতে ভুলে যাই, অবশ্যই এখানে সিগনেচার দিতে হবে, এগুলোর জন্য আলাদা আলাদা মার্কস রয়েছে। এবার চলো আমরা ফর্মটা পূরণ করি। প্রথমে ফর্মটা আঁকলাম, এরপরে ফটো আঁকবো, এরপরে আমি একটা নাম দিয়ে ফর্মটা ফিল আপ করতেছি। নেম দিলাম সৈকত ইসলাম, ফাদার্স নেম রশিদুল ইসলাম, এরপরে মাদার্স নেম লিখবো মনোয়ারা ইসলাম, ডেট অফ বার্থ লিখলাম 10 মার্চ 2012, স্কুল লিখলাম চকরিয়া গ্রামার স্কুল, ক্লাস 5 লিখলাম, রোল 1, হোম অ্যাড্রেস হসপিটাল চকরিয়া কক্সবাজার লিখলাম, যার যার ঠিকানাও এখানে ইউজ করা যাবে, এবার হবি, গার্ডেনিং, সিঙ্গিং, যে কোনো একটা ইউজ করা যায়। এরপরে সিগনেচার, সৈকত ইসলামের এখানে সৈকত আমি সিগনেচার দিলাম, যে নামটা হবে সিগনেচার হবে ওই নামে। আমাদেরকে অবশ্যই সিগনেচার এবং ফটোর ঘরটা যাতে যথাযথ ভাবে ব্যবহার করতে পারি সেই দিকে নজর রাখতে হবে। এরপর আসি উইথ ইনফরমেশন, তথ্য দেওয়া থাকবে আমাকে, সেই অনুযায়ী তথ্যের আলোকে আমাকে ফর্মটা পূরণ করতে হবে। এখানে একটা তথ্য দেওয়া আছে, সাপোজ ইউ আর রোকেয়া খান, মনে করো তুমি রোকেয়া খান, ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস 4 এট নগন প্রাইমারি স্কুল, ইউর বার্থডে ইজ 18 জানুয়ারি 2011, ইউর প্যারেন্টস নেম আর আনোয়ারা খান এন্ড আয়েশা হায়দার, ইউ লিভ এট হসপিটাল রোড ইন নগন, ইন ইউর ফ্রি টাইম ইউ এনজয় ড্রয়িং, এভাবে দেওয়া আছে এবং একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মটা থাকবে, এই ফর্মটা প্রশ্নের মধ্যে থাকবে, যদি উইথ ইনফরমেশন থাকে তাহলে ইনফরমেশন গুলো সহ এবং ফর্মটা সহ থাকবে। এই ক্ষেত্রে আমাকে পূরণ করতে হবে কি, প্রথমে আমি ফর্মটা ফিল আপ করবো, এরপর ফটোর চিহ্নটা দিব, এরপরে আমি কি ইউজ করব, রোকেয়া খান, নেমের জায়গায় দিব রোকেয়া খান, যেহেতু সাপোজ ইউ আর রোকেয়া খান বলছে তার নেমের জায়গায় দিব রোকেয়া খান। এরপরে বার্থডে, বার্থডে আমার দেওয়া আছে, ইউর বার্থডে ইজ 18 জুন 2011,
11 দেওয়া আছে ন্যাশনালিটি, যেহেতু সেটা বাংলাদেশের, বাংলাদেশি দিলাম। যদি যদি এখানে কোনো দেশের ন্যাশনালিটিটা দেওয়া থাকতো, তাহলে আমি ওইটা ইউজ করতাম। এখানে যেহেতু কোনো দেশের বা কোন দেশে সেটা দেওয়া নাই, সে হিসাবে আমি বাংলাদেশি ইউজ করছি। এরপরে ফাদার্স নেম, ফাদার্স নেম এখানে প্যারেন্টস নেম দেওয়া আছে আনোয়ার খান, আয়শা হায়দার, আনোয়ার খান দিলাম। এরপরে মাদার্স নেম আয়শা হায়দার। এরপরে অ্যাড্রেস দিলাম হসপিটাল রোড ইন নগম। এরপরে স্কুল দিলাম। এরপর ক্লাস ফোর, হবি, হবি দেওয়া আছে ইন ইউর ফ্রি টাইম ইউ এনজয়িং ড্রয়িং দেওয়া আছে, সেই হিসাবে আমি ড্রয়িং দিলাম। ডেট, যেদিন করবে সেদিনের ডেট, আমি এখানে একটা নিজস্ব একটা ডেট দিলাম 18 জুলাই 2020। সেটা যে কোনো একটা ডেট হতে পারে, যদি ডেটটা এখানে দেওয়া থাকে, ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে ওই ডেটটা ইউজ করতে হবে। এবং সবশেষে গিয়ে সিগনেচার করতে হবে, সিগনেচার দিতে হবে রোকেয়া খান, যেহেতু রোকেয়া রোকেয়াও দেওয়া যায়, রোকেয়া খান পুরোটাও দেওয়া যায়, সিগনেচারের ছোট নামটা দিলে হয়। সো বন্ধুরা, হয়তো তোমরা জেনেছ কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, আশা করি সবাই উপকৃত হবে। সে হিসাবে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।